আমরা আমাদেরকে কোরআনের আলোকে একটু চিন্তা করি তো, যে আল্লাহ কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন, আর আমি বা আমরা কি করছি, কিয়ামতে আখেরাতে আদালতে কি জবাব দেব। আল্লাহ আমাদেরকে বুঝ দিন। এ পর্যায়ে আমরা মুসলিম সমাজে অমুসলিমদের অধিকার বিষয়ে ইসলামের নির্দেশনা এ বিষয়ে ছোট ছোট করে কয়েকটি কথা জানার চেষ্টা করি। প্রথমত, মানুষ হিসেবে পৃথিবীর সকল মানুষ সমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে কি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে মর্যাদা দিয়েছি। এখানে মুমিন মুসলিম এ জাতীয় কথা বলেছেন? মুসলমান একটু ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির নাম নিয়েছেন এখানে? ওয়ালাকাদ কাররামনা বনী আদম, এই পৃথিবীতে সকল মানুষ সর্বকালের মানুষ কার সন্তান? আদম সন্তান। সকলের ব্যাপারে বলেছেন কাররামনা বনী আদম, এই দৃষ্টিকোণ থেকে মর্যাদাগত দিক থেকে অন্যান্য সৃষ্টির উপরে মানুষ মর্যাদাশীল প্রাণী, এক্ষেত্রে কাউকে বিভাজন করা হয়নি। সূরা নিসার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, কোরআনে কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেমন এসছে, আবার ইয়া আইয়ুহান নাস এসছে আমভাবে। এখানে ইয়া আইয়ুহান নাসের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকল মানুষ আছে। আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তার থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে হ্যাঁ তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, আর ওই প্রাণ থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সকল মানুষের বাফও একজন, মাও কিরবে সাইড বিয়ে যায় যাচ্ছে না বলে। এখানে আমরা এত আপন যে আমাদের মাও একজন, বাফও একজন। আজকে আদম আলাইহিস সালাম যদি অনেকগুলো বিয়ে করতেন তাহলেও একটা বিভাজন করার সুযোগ ছিল, কি খ্রিস্টানরা আদম আলাইহিস সালাম অমুক স্ত্রীর ঘরের, ইহুদিরা আদম আলাইহিস সালাম আর ওই অমুক স্ত্রীর ঘরের, আমরা মুসলমানরা এভাবে ভাগ করার সুযোগ ছিল। কিন্তু আল্লাহ বলছেন আমি একটি প্রাণী থেকে আদম থেকে সৃষ্টি করেছি, আর আদম থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এই দুজনের মধ্য থেকেই আমি নারী পুরুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। সূরা হুজুরাত 26তম পারায় রয়েছে, সেখানে প্রায় একই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একটি পুরুষ একটি নারী থেকে সৃষ্টি করেছি, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বংশে গোত্রে হ্যাঁ ধর্মে যে বিভক্তি করেছি, লিতাআরাফু, এটা হচ্ছে পরস্পরের পরিচিতির সুবিধার্থে। কিন্তু এটা আমার কাছে বড় কিছু নয়, বরং আমার কাছে দেখার বিষয় হ্যাঁ আমার কাছে মর্যাদাশীল ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহর নিকট সর্বাধিক তাকওয়াবান সেই আল্লাহর কাছে মর্যাদাশীল। কথাটা বুঝে আস, কোরআন হাদিসের গবেষণা করে উম্মার আহলে ইলমগণ, ইসলামিক স্কলারগণ বিশ্ব মানবতার ভ্রাতৃত্বকে তিন ভাগে ভাগ করেছে। আবারও বলছি, কোরআন সুন্না গবেষণা করে উম্মার স্কলারগণ আলেমগণ বিশ্ব মানবতার ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে ভাগ করেছেন। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, এক প্রকার হচ্ছে আল উখওয়াতুল ইনসানিয়্যাহ, দ্বিতীয় প্রকার হচ্ছে আল উখওয়াতুন নাসাবিয়্যাহ, তৃতীয় প্রকার হচ্ছে আল উখওয়াতুদ দ্বীনিয়্যাহ, অর্থাৎ প্রথমটা হচ্ছে মানব ভ্রাতৃত্ব, দ্বিতীয় হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী,
গত ভ্রাতৃত্ব, আমার ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয়, এই ভ্রাতৃত্ব। আর তৃতীয় প্রকার হচ্ছে আল উখওয়াতুদ্দিনিয়া, দ্বীনি ভ্রাতৃত্ব। ইসলামী শরীয়ায় এই তিন প্রকার ভ্রাতৃত্বের গুরুত্ব স্বীকৃত। মুসলমান, আমরা পৃথিবীর সকল মানুষ এই মানব ভ্রাতৃত্বের বিবেচনায় আমরা সকলেই মানব ভাই ভাই। কি এরপরে এই ভ্রাতৃত্ব রক্ষা করার গুরুত্ব ইসলামে স্বীকৃত। এই দৃষ্টিকোণ থেকে আমরা আজকের বাকি আলোচনাকে সীমাবদ্ধ রাখবো ইনশা আল্লাহ বিইজনিল্লাহ। তাহলে এই আলোচনার দ্বারা এতটুকু আলোচনা কি বুঝলাম? হিন্দু আমার দুশ্মন নয়, সে আমার ভাই। কি ভাই? মানব ভাই। কি ভাই? আরো জোরে, মানব ভাই। মানুষ হিসেবে যতগুলো অধিকার ইসলামী শরীয়ায় রয়েছে সবগুলো অধিকার সে পাবে। নাগরিক অধিকার, বেঁচে থাকার অধিকার, অসুস্থ হলে চিকিৎসার অধিকার, হ্যাঁ, মানবীয় মৌলিক যে সকল অধিকার রয়েছে সে সকল সে ভোগ করবে, সে পাবে। আপনার প্রতিবেশী কোনো হিন্দু আছে, সে যদি অসুস্থ হয় তার চিকিৎসার প্রয়োজনে অর্থ সাহায্য করা ইসলামী শরীয়ায় উৎসাহ দিয়েছে, দিতে হবে। আপনি হিন্দু বলে সে অসুস্থতা মরে যাক, এ কথা বলার সুযোগ নেই। সে যদি অভুক্ত থাকে তার খাদ্যের যোগান দিতে হবে, আপনি মুসলমান, আপনাকে দিতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। আজকে আমরা আমাদের ইসলামের শিক্ষাকে ওইভাবে ফুটিয়ে তুলতে ব্যর্থ হওয়ার কারণে বিশ্বে ইসলামকে জঙ্গিবাদ বলে কলঙ্কিত করা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমাদের মধ্যেও অনেকে উগ্রবাদী ভাইরাসে আক্রান্ত, সময় সুযোগ পেলেই উনি স্বমূর্তিতে আত্মপ্রকাশ করেন। আল্লাহ হেদায়েত করুন। আরো জোরে, এই বিষয়ে প্রথম পয়েন্ট হচ্ছে অমুসলিমদের ধর্মীয় অধিকার রক্ষায় ইসলাম কি বলেছে। তারা যেটা করে, পূজা করে, এটা শিরিক। কার জন্য শিরিক? আমাদের জন্য শিরিক, হের জন্য শিরিক, তবে আমাদের করতে নিষেধ করছে। কথাটা বোঝেন নাই? আপনি মুসলমান, আপনি করতে পারবেন না, আপনি করলে কবিরা গুনাহ, জাহান্নামে যাবেন। আর তাদের জন্য বৈধ, এটা শিরিক, পরকালে দেখ মনে একবার কর কথা এরকম। ভাইজান, আল্লাহর পরিবর্তে কাউকে ডাকা শিরিক না? শিরিক না? মুশরিকের ঠিকানা কোথায়? জাহান। মুআযি ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ তিনি বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আশরি কালিমাত, আল্লাহ রাসূল আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, তন্মধ্যে ক্রমিকে এক। প্রথম নসিহত, প্রথম উপদেশ, লা তুশরিক বিল্লাহ, ও মুআজ, আল্লাহর সাথে শিরিক করবে না, শরিক করবে না। ওয়াইন কুচ্ছিলতা ওয়া হুররিকতা, এর জন্য যদি তোমাকে হত্যাও করা হয়, এমন কি জ্বালিয়ে পুড়িয়ে যদি ভস্ম করা হয়, তারপরেও আল্লাহর সাথে শরিক করবে না, এমন মারাত্মক অপরাধ। অথচ অধর্মীয় বা অমুসলিমদের অধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম কি বলেছে? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওরা কারা? অমুসলিমরা। আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে, পূজা করে, রাত মানাত উজ্জা হুবাল, সরস্বতী, আরো যা আছে, যাদের পূজা করে, তোমরা সেই সকল দেব দেবীকে, তাদের ধর্মীয় যে সকল গুরুজন রয়েছে, ধর্মীয় স্থান রয়েছে, এদেরকে গালি। নির্দেশটা কার? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তাদেরকে কি করো না? গালি দিও না। গালি দিলে হবে কি? আমনে কইবেন আমি দিমু সাই কি হইছাম, আছে না এরকম?
আল্লাহ বলে দিয়েছেন, রেজাল্ট বলে দিয়েছেন, যদি গালি দাও হবে কি? তাহলে প্রতি জবাবে তারাও শত্রুতা বশবর্তী হয়ে অজ্ঞতার কারণে তারা আল্লাহকে গালি দিবে। কাকে গালি দিবে? আল্লাহকে গালি দিবে। ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি আইন। এখন আপনি তাদের দেবী দেবীকে গালি দিয়েছেন, তারা বিদ্বেষ শত্রুতা বা অজ্ঞতার কারণে আল্লাহকে গালি দিয়েছে, আপনি স্থির থাকতে পারবেন? তাহলে আপনি স্থির থাকতে পারবেন না। তারা যাদেরকে গালি দিয়েছে তারা স্থির থাকতে পারবে? তো এই অস্থিরতার কারণে কি হবে? সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। এই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে তার বান্দাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঔষধটা দিয়েছে। কথাটা বুঝে আসতেছে? তোমরা তাদেরকে গালি দিও না। আপনারা সূরা আল আনআম 108 নম্বর আয়াত, এর পরের অংশটা আরো বড় চিত্তাকর্ষক। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এভাবে আমি প্রত্যেক জাতির কাছেই তাদের আমল, তাদের কার্যকলাপকে আমি সুশোভিত, সুশোভনীয় করে দিয়ে রেখেছি। এই যে হিন্দুরা যেটা করে তাদের কাছে মনে হয় এটাই হক, বৌদ্ধরা যেটা করে তাদের কাছে মনে হয় এটাই ঠিক, ইহুদিরা যা মনে করে তারা কি মনে করে এটাই ঠিক। কি বলেন? আমাদের মধ্যেও, হ্যাঁ, মুসলমানদের মধ্যে ইলমে দ্বীনের শাখা প্রশাখাগত বিষয় নিয়ে যত মতভেদ, যত গ্রুপ, প্রত্যেক গ্রুপই মনে করে একমাত্র আমি ঠিক আর কেউ ঠিক না। কথা কি এরকম নয়? কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, হ্যাঁ, আমি তাদের কাছে এটা শোভনীয় করে রেখেছি। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, এরপরে তারা তাদের রবের নিকট ফিরে আসবে। ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, এরপর আমি তাদেরকে দুনিয়াতে কে কি কাজ করে এসছে সেটা আমি জানিয়ে দেব। এখন তোমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করিও না। এরপরের পয়েন্ট হচ্ছে শান্তিপ্রিয় সহ অবস্থানে বিশ্বাসী হিন্দু বা অমুসলিমদের সাথে সদাচরণ করতে আল্লাহ পাক আদেশ দিয়েছে। বেখাপ্পা লাগবো কথা, রে কি এখন হুজুর, একটা সময় আইছিল সেন্সি এলাইভের হুজুর, একটা সময় আইছিলাম চান্স বললেন, চান্স তাদের সম্পদ লুট করে রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার, আর আপনি এখানে দাঁড়িয়ে কি বলছেন? আমাদের তো লস করছেন। অনেকের মধ্যে উগ্র ভাইরাসে আক্রান্ত অনেক ব্যক্তির মধ্যে হয়তো এই চিন্তাটা জাগতে পারে, কি বলেন? মুসলমান, এটা হলো ইসলাম, এটা কারো বানানো ইসলাম না তো। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহর সূর্য যেমন সকলকে আলো দেয়, আল্লাহর চন্দ্র যেমন হিন্দু বাসে না, বৌদ্ধ বাসে না, খ্রিস্টান বাসে না, সূর্য যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বুজুর্গ আর পাপিষ্ঠ বাছে না, সকলকে সমভাবে আলোকিত আলো দান করে, অনুরূপভাবে আল্লাহর মনোনীত বিধান সকলকেই সমভাবে মর্যাদা দিয়ে থাকে। কথা বুঝে আসতেছে ভাইজান? আপনি আমি পক্ষপাতিত্ব করি, আল্লাহ না, সূর্যকে আল্লাহ বলেন নাই যেখানে কাদেরিয়া লোকের তরিকার লোকের অনুসারী বেশি সেখানে আলো দিবে, বাকিদেরকে দেবা না বলছে নাকি? হিন্দু যেখানে মুসলমান যেখানে বেশি সেখানেই শুধু সূর্য উঠবে আর বাকি অঞ্চলগুলোতে উঠবে না, এটা বলা হয়েছে? এগুলো যেমন সমানভাবে সকল মানুষকে, দল মত বর্ণ নির্বিশেষে সকলকেই আলো দেয়, সকলকেই কল্যাণ দেয়, অনুরূপভাবে ইসলাম সকলের অধিকারকে সমভাবে রক্ষা করছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। তাহলে পয়েন্টে কি বলেছিলাম? শান্তিপ্রিয় সহ অবস্থানে বিশ্বাসী অমুসলিমদের সাথে সদাচরণ করতে আল্লাহ পাক উৎসাহিত করেছেন। আপনারা 28তম পারার সূরা মুমতাহিনা, কোন সূরা? সূরা মুমতাহিনা, এর 8 নম্বর আয়াত খুলুন, ওখানে পাবেন লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না, আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদের সাথে দ্বীনি যুদ্ধে জিহাদে তোমাদের বিরুদ্ধে লিপ্ত হয়নি। হ্যাঁ, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, এখানে দিন লাগাইয়া দিছে কেন? জায়গা জমিন নিয়ে সংঘাত হতে পারে, রাজনৈতিক নিয়েও সংঘাত হইতে পারে,
দেখেন না রাজনীতি করছে সলিমুদ্দি, একই দলের রাজনীতি করছে চিত্তরঞ্জন সাহা, দুজন পট পরিবর্তন করে মাইর খাইছে। একজনেরটা হয়েছে রাজনৈতিক বিরোধ, আরেকটা হয়ে গেছে সাম্প্রদায়িক দাঙ্গা। এখন তো এটাই চলছে, এখন তো এটাই চলছে। মুসলমান বলছেন, আল্লাহ বলছেন, দীনী বিষয়ে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়নি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয়নি, এমন শান্তিপ্রিয় অমুসলিমদের সাথে সদাচরণ করতে, ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। এরপরে আরো উৎসাহিত করেছেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং ন্যায় পরায়ণদেরকে আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসে, তাদের সাথেই আচরণ। মুসলমান কখন হুঁশ হবে যেখানে অমুসলিমদের সাথে সদাচরণ করতে, ইনসাফপূর্ণ আচরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেখানে ইলমে দ্বীনের শাখা প্রশাখাগত মতভেদীয় বিষয়কে কেন্দ্র করে প্রতিমতের ভাইয়ের সাথে অসদাচরণ করা, প্রতিপক্ষ ভাইকে থ্রেট দেওয়া, প্রতিমতের ভাইয়ের মান সম্মান নিয়ে সিরিমিনি খেলা করা, এটা কোন ইসলামের শিক্ষা? এটা কোন ইসলামের শিক্ষা? যেই শিক্ষা তোমাকে ইসলামের নূরে আলোকিত করতে পারে নাই, তোমার সেই শিক্ষক তুমি বদলাও। আমার কথা বুঝে আসতেছে? অমুসলিমদের সাথে সদাচরণ করতে বলছে আর তুমি মুসলমানের সাথে অসদাচরণ করছো, একজন আলেমের সাথে অসদাচরণ করছো, তাও আবার ছোটখাটো অমৌলিক বিষয়কে কেন্দ্র করে। আল্লাহ হেদায়েত দিন, আমিন। আরো জোরে আল্লাহু আকবার। আরেকটি পয়েন্ট, অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালানো ইসলামী শরিয়ায় সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলেছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি ত্বিবি নাফসিন ফা আনা হাদীজুহু ইয়াউমাল কিয়ামাহ। সাবধান, একটু ভাই, একটু একটু 5 মিনিট সাবধান। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান, যদি কোন মুসলিম কোন অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায়, আউিন তাকাসাহু, তার কোন অধিকার খর্ব করে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয়, অক্ষম কিন্তু তার উপরে চাপিয়ে দিল, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি ত্বিবি নাফসিন, জোর জবরদস্তি করে কোন অমুসলিমের সামান্যতম কোন কিছু যদি আত্মসাৎ করে ছিনিয়ে নেয়। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান কান পেতে শোনেন, ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা অভিযোগ দায়ের করব। জোরে সরে বলতে পারবেন না, আউযু বিল্লাহ। মুসলমান সতর্ক হন, কোন অমুসলমানের সামান্যতম সম্পদ যদি আপনি অন্যায় ভাবে ছিনিয়ে নেন, আল্লাহ রাসূল যে মামলার বাদী হবে, আপনি হবেন সেই মামলার আসামি। কথা কি বুঝে আসতেছে? সুতরাং সতর্ক হন। আপনারা এই দলিলটি পাবেন আবু দাউদ, হাদিস নম্বর 3052, হাদিসটি সম্পূর্ণরূপে সহিহ। আরেকটি পয়েন্ট বলি, মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকগণ আমানত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন রিহাহা তুজাদু মিন মাসীরাতি 40 আমা। যে ব্যক্তি কোন অমুসলিম নাগরিককে অন্যায়ভাবে হত্যা করল, সে জান্নাতের সুগন্ধ পাবে না। যে ব্যক্তি কোন অমুসলমানকে হত্যা করলো, পট পরিবর্তন হয়েছে, সুযোগ এসেছে প্রতিশোধ দেওয়ার, এই চিন্তাকে কেন্দ্র করে কোন অমুসলিমকে যদি হত্যা করে, তাহলে সে জান্নাতের সুগন্ধ গ্রান পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। দেখুন বুখারী
হাদিস নম্বর 3136 মিশকাত, হাদিস নম্বর 3452। ভাই যান, জুলুম তো জুলুমই নাকি? আমনে করলে জুলুম নো, আয় করলে জুলুম, অথবা আমি করলে জুলুম নো, আমনে করলে জুলুম, বিষয়টা কি এরকম না? জুলুম তো জুলুমই, প্রত্যেক জুলুম থেকে বাঁচতে হবে, মজলুমের বদদোয়াকে ভয় করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাগলুম ওয়া ইন কানা কাফিরান। মুসলমান মনোযোগ দিয়ে শুনুন, ইত্তাকু দাওয়াতাল মাগলুম, তোমরা মজলুমের বদদোয়া অভিশাপ কে ভয় করো, এ বিষয়ে আল্লাহকে ভয় করো। কেন? ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয়, যদিও সে কাফের হয়, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, লাইসা দুনাহা হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো কি থাকে না, পর্দা থাকে না। সুতরাং আমাদের সকলকে এই মানবাধিকার রক্ষা করতে হবে। বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য একটি অপচেষ্টা চলছে, বাংলাদেশের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এটাকে ধ্বংস করার জন্য ভারত এক পায়ে দাঁড়ানো, বর্তমানেও তারা চেষ্টা চালাচ্ছে। আমি শেষ দিকে এসে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের প্রধানতম দুশ্মন হচ্ছে ভারত। আবারও বলছি, বাংলাদেশের প্রধানতম এবং পরীক্ষিত দুশ্মন হচ্ছে ভারত। ভারত আমাদের সাথে কখনোই, এমনকি তার প্রতিবেশী দেশগুলোর সাথে কখনোই ভালো আচরণ করেনি। বিগত সরকারের আমলেও ভারত আমাদেরকে পদে পদে কষ্ট দিয়েছে। এখন যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে নস্যাৎ করবার জন্য ভারত কিন্তু এক পায়ে দাঁড়ানো। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। আমাদের সকলকে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কথা বুঝে আসতেছে? ভারতকে যদি আপনি শত্রু হিসেবে ভালো করে চিনতে পারেন, বুঝতে পারেন, তবে আপনি জ্ঞানী। আর যদি ব্যর্থ হন, তাহলে আপনাকে এর মাসুল